যখন সবার প্রথমে গান শেখা শুরু হয় তখন সবার প্রথম যে ইনস্ট্রুমেন্টটা আমাদের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে হারমোনিয়াম। আর এই হারমোনিয়াম কিনতে গিয়ে অনেক প্রশ্ন থাকে, অনেক বিভ্রান্তি থাকে স্টুডেন্টদের মনে, অভিভাবকদের মনে। কারণ সবাই যে হারমোনিয়াম বিষয়টাকে আগে থেকে জানবেন বা বুঝবেন সেটা হয় না, অনেক সময় তাদের ডিপেন্ড করতে হয় যেখানে আপনারা কিনতে যাচ্ছেন তার ওপর। এবং একটা মনে সংশয় বা দ্বন্দ্ব তো থাকেই যে যেটা কিনছি যার একটা প্রাইস রয়েছে, বেশ ভালো রকমই অ্যামাউন্ট রয়েছে, তো সেটা যে কিনছি সেটা আদৌ ঠিক না ভুল। এবং বহু ক্ষেত্রে দেখা গেছে যে ভুল হারমোনিয়াম চয়নও হয়েছে। তো কী কী বিষয় মনে রাখা উচিত একটা হারমোনিয়াম কিনতে গেলে, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই ছেলেদের এবং মেয়েদের অনেকেই এই প্রশ্নটা করেছেন যে তাদের জন্য কি কোনো আলাদা হারমোনিয়াম হয়। অবশ্যই আলাদা হারমোনিয়াম হয়, তবে কী ধরনের আলাদা হারমোনিয়াম, কী বিষয় খেয়াল রাখতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং ভীষণ ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকেরই এই জিনিসগুলো জেনে নেওয়া উচিত। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। প্রথমেই বলি যে হারমোনিয়াম একটি কাঠের যন্ত্র এবং একটি ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট। এটাকে আমরা বলি ম্যানুয়াল কেন বলি, কারণ এতে কোনো ইলেকট্রিসিটি ব্যবহার হয় না, কোনো ডিজিটাল ব্যাপার এতে নেই, সমস্তটাই মানুষের হাতের দ্বারা তৈরি হয়। তাই সেক্ষেত্রে কিছু জিনিস এখানে ম্যাটার করে। এবং যেহেতু এটা কাঠের তৈরি, সাধারণত পাইন বা এই ধরনের সফট জাতীয় কাঠ দিয়ে হারমোনিয়াম তৈরি হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রিমিয়াম কোয়ালিটির যে হারমোনিয়ামগুলো থাকে সেগুলো সেগুন কাঠেরও তৈরি হয়। তো যেহেতু কাঠের হারমোনিয়াম, এর জন্য হারমোনিয়ামকে সবসময়ের জন্য একটা আলাদা টেক কেয়ারে কিন্তু রাখতে হয়। তো আগে আসি এই পয়েন্টগুলোতে যে কী কী বিষয় আপনাদের খেয়াল রাখার দরকার যখন আপনারা একটা হারমোনিয়াম কিনতে যাবেন। প্রথমেই বলি হারমোনিয়াম তো দু ধরনের হয়, এটা প্রত্যেকেরই জানা আছে। একটা হচ্ছে চেঞ্জার হারমোনিয়াম এবং একটি হচ্ছে নন চেঞ্জার হারমোনিয়াম। নন চেঞ্জার হারমোনিয়াম বক্সের মধ্যে আসে এবং চেঞ্জার হারমোনিয়ামও বক্সের মধ্যে আসে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে চেঞ্জার হারমোনিয়াম স্কেলটাকে চেঞ্জ করতে পারে। অর্থাৎ আপনি যে ফিঙ্গারিংই ব্যবহার করুন, সেটা বি ফ্ল্যাট, জি শার্প, সি বা সি শার্প, যাই হোক না কেন, আপনি নিজের ফিঙ্গারিংকে একই রেখে প্রয়োজন অনুযায়ী স্কেলকে নিচে বা ওপরে করতে পারেন। এটাই হচ্ছে চেঞ্জার হারমোনিয়ামের বৈশিষ্ট্য। এবং নন চেঞ্জার হারমোনিয়াম যেগুলো রয়েছে সেগুলো বক্সের মধ্যে আসে এবং এতে স্কেল চেঞ্জ করার কোনো রকম ফেসিলিটি থাকে না। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি আজকে বি ফ্ল্যাটে গাইছেন কিন্তু আপনি চাইছেন কোনো গান অন্য পিচে গাইতে বা অন্য স্কেলে গাইতে, তবে অবশ্যই আপনাকে আপনার ফিঙ্গারিং চেঞ্জ করতে হবে, আপনি হারমোনিয়াম সেই সুবিধা আপনি পাবেন না। এবং দুটোর মধ্যেও দামের অবশ্যই বিস্তর ফারাক রয়েছে। নন চেঞ্জার হারমোনিয়াম সাধারণত 7, 8 বা 10 থেকে শুরু করে 11, 12, 15 এরকমও রয়েছে, নানা ভ্যারাইটির রয়েছে, নানা কোম্পানির রয়েছে, এ ধরনের আছে। কিন্তু আপনারা যদি চেঞ্জার হারমোনিয়াম কেনেন তাহলে ওটা মোটামুটি 30,000 থেকে শুরু করে তার ওপরে রয়েছে এবং তার ওপরে কোনো লিমিট নেই, আপনারা যেরকম চাইবেন সেরকম নিতে পারেন। এবং যত দামটা বাড়তে থাকবে অবভিয়াসলি সেক্ষেত্রে হারমোনিয়ামের বাঁশির কোয়ালিটি, সাউন্ডের কোয়ালিটি সমস্ত কিছুই ভালো হবে। এরপরে যে প্রশ্নটা থাকে যে সেটা হচ্ছে একটা চেঞ্জার হারমোনিয়াম না নন চেঞ্জার হারমোনিয়াম কোনটা রেয়াজের জন্য সব থেকে ভালো, তো আমি বলবো যে চেঞ্জার হারমোনিয়াম বা নন চেঞ্জার হারমোনিয়াম কোনো কিছুই কিন্তু ম্যাটার করে না আপনার রেয়াজের ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করছেন। রেয়াজের জন্য অবশ্যই কিন্তু আপনি যে কোনো হারমোনিয়াম নিতে পারেন, তবে প্রাথমিক হিসাবে আমি অবশ্যই বলবো আপনি নন চেঞ্জার হারমোনিয়াম দিয়েই শুরু করতে পারেন। ছোট বয়সে যারা গান শেখা শুরু করে তারা সেই বয়সে, অর্থাৎ ছোট বয়সে চেঞ্জার হারমোনিয়ামের ফিঙ্গারিংটা ঠিক ম্যানেজ করতে পারে না, সেক্ষেত্রে চেঞ্জার হারমোনিয়ামের যে যত্ন দরকার, বাজানোর সময় যে সাবধানতাগুলো দরকার আছে সেগুলো তারা রাখতে পারে না, সেক্ষেত্রে হারমোনিয়াম খুব তাড়াতাড়ি খারাপ হয় এবং সেটা সারানোর প্রয়োজন পড়ে। এবং সেই বয়সে এসে স্কেল চেঞ্জ করে যে রেয়াজ বা কিছু তারও কোনো আবশ্যকতা থাকে না, সুতরাং চেঞ্জার হারমোনিয়ামের কোনোই প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে নর্মাল যে হারমোনিয়াম রয়েছে সেই হারমোনিয়ামই আপনি রেয়াজ করতে পারেন, তাতে রেয়াজের জন্য কোনো রকম অসুবিধা কিন্তু নেই।
চেঞ্জার হারমোনিয়াম আমরা তখনই ব্যবহার করি যখনই আমরা গান গাই এবং নানা ধরনের গান গাই, যেখানে মনে হয় যে কোনো গান আমাদের উঁচু স্কেলে রয়েছে সেখান থেকে আমাদেরকে নামাতে হবে কিন্তু আমি ফিঙ্গারিং চেঞ্জ করতে চাইছি না। তো এই ধরনের যখন ব্যাপার হয় এবং প্রফেশনাল লেভেলে যখন আপনি অনুষ্ঠান করেন বা রেকর্ডিং করেন তখন যে প্রয়োজনটা পড়ে তখন চেঞ্জার হারমোনিয়াম সেই ফেসিলিটিটা পাওয়া যায়। ছাড়া পার্থক্য যেটা আছে সেটা সাউন্ডে, কারণ নর্মাল হারমোনিয়ামের বাঁশি এবং চেঞ্জার হারমোনিয়ামের বাঁশি অনেক বেশি শুনতে সুমধুর হয়। তো এই হচ্ছে প্রথম বিষয়। এবার আমি ধরেই নিচ্ছি যে এবার আপনি নর্মাল হারমোনিয়াম কিনুন বা চেঞ্জার যেটাই কিনুন না কেন, কি বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমেই যেটা বললাম যে অবশ্যই কাঠটাকে একবার দেখে নিতে হবে যে সেটা ভালো কাঠে তৈরি কিনা, এটা আমি এর আগেই আলোচনা করেছি। এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাঁশিটা কি কোয়ালিটি রয়েছে, কোনো লোকাল বাঁশি দিয়ে তৈরি কিনা বা সম্রাট বাঁশি দিয়ে তৈরি কিনা, নানা ধরনের। অবশ্যই আমি এটা বলবো যে যাদের অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে বাঁশিটা চেনা এটা সত্যি মুশকিল। অর্থাৎ বাঁশি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে হারমোনিয়ামের ভেতরে যে অংশের যে জায়গাগুলো থাকে সেখানে দেখবেন রিডটা প্রেস করলে যেগুলো একটু উঠে উঠে যায়, আমি সেই অর্থে ওটাকে বাঁশি বলছি, ওগুলোকেই বাঁশি বলে। তো সেই বাঁশিটা কী কোয়ালিটির সেটা আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন যদি আপনার অভিজ্ঞতা না থাকে। তো এই বাঁশিটা একটু ভালো কোয়ালিটির হওয়া প্রয়োজন এবং সেক্ষেত্রে দামেরও একটু তারতম্য অবশ্যই হয়ে থাকে। তারপরের যেটা দেখতে হবে যে ব্লোয়ার ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ একটা হারমোনিয়াম কোনো একটা রিড প্রেস করলে সেটা কতক্ষণ বাজছে। অনেক সময় নতুন হারমোনিয়ামে হয়তো এই সমস্যাটা কম থাকলেও পরবর্তী ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাটা বাড়তে পারে, কারণ দম যদি ধরে রাখতে না পারে হারমোনিয়াম তাহলে আওয়াজ খুব ছোট ছোট মানে কেটে কেটে যাবে, সেক্ষেত্রে ব্লোটা খুব বেশি করতে হবে যেটা শুনতেও খারাপ লাগে এবং এটা তো উচিত নয়। সুতরাং আমি একবার দুবার ব্লো করলে যেন অনেকক্ষণ সে শটটা বা সে সুরটা ধরে থাকে হারমোনিয়াম, সেটা হচ্ছে কি হচ্ছে না সেটা অবশ্যই আপনাকে নতুন হারমোনিয়াম কেনার সময় কিন্তু দেখে নিতে হবে। এরপরে আসি টিউনের কথা, অর্থাৎ আপনার হারমোনিয়াম পারফেক্ট স্কেলে বা পারফেক্ট পিচে রয়েছে কি না সেটা আপনি কি করে বুঝবেন। তো সেটার জন্য সবার প্রথম হারমোনিয়ামকে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 440 পিচ, অর্থাৎ এতে স্কেল এতে 440 পিচে আপনার হারমোনিয়ামকে টিউন হতে হবে। আপনার হারমোনিয়াম পারফেক্ট টিউন আছে কি নেই সেটা বোঝার জন্য আপনি একটা ব্যবস্থা করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো মোবাইলের অ্যাপে আপনি গিটার টিউনার নামিয়ে নিতে পারেন এবং আপনার যেটা সা সেটা বি ফ্ল্যাট হোক বা জি শার্প হোক বা এ হোক যেটাই আপনার সা সেটাকে আপনি প্রেস করে সেই সাউন্ডটার সাথে আপনি টিউনারটা মিলিয়ে দেখে নিতে পারেন যে সেম কাঁটাটা শো করছে কিনা। অর্থাৎ আপনার ধরুন বি ফ্ল্যাট এবং আপনি সাটা বাজালেন এবং সাথে সাথে টিউনারটা বি ফ্ল্যাট শো করছে কিনা সেটা দেখে নিন। একটু সামান্য 19-20 হয়ে থাকে, কারণ যেহেতু একটু আগেই বললাম যে এটা একটা ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট সেক্ষেত্রে একটু আর 19-20 হয়ে থাকে, কিন্তু অনেকখানি যদি পার্থক্য হয়ে থাকে তবে সেক্ষেত্রে সেই হারমোনিয়াম কিন্তু ঠিক নেই, তাকে টিউন করাতে হবে। পুরোনো হারমোনিয়ামের ক্ষেত্রেও আমি অনেক সময় দেখেছি, বিশেষ করে বহু পুরোনো যে হারমোনিয়ামগুলো সেগুলো একটু চড়া হয় এবং সেগুলো পরে টিউন করেও আমি স্টুডেন্টদের অভিজ্ঞতা থেকে বলছি তারা সেটাকে ঠিক করে নিতে পারেননি। তো সেক্ষেত্রে নতুন হারমোনিয়াম কেনার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো টিউনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট করে, কারণ আপনি ওই সুরের ওপর বেস করে আপনি ওই পিচের ওপর বেস করে কিন্তু পরবর্তীতে রেয়াজ করতে যাচ্ছেন। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর সাথে মেনশন করা ভালো, যারা চেঞ্জার কিনতে চলেছেন তাদেরকে জানিয়ে রাখি যে চেঞ্জার হারমোনিয়ামে কী হয়, আপনি হয়তো আপনার সা প্রেস করছেন তো ওই দিকে তার সপ্তকের সাটাও কিন্তু অটোমেটিক্যালি প্রেস হয়ে যায়, অর্থাৎ দুটো বাঁশি একসাথে বাজে, কখনো কখনো তিনটে বাঁশিও একসাথে বাজে। যাদের হারমোনিয়াম একটু বেশি দামি হয় তাদের ক্ষেত্রে তিনটে বাঁশিও একসাথে বাজে। সুতরাং এই দুটো বাঁশি যখন বাজছে সেই দুটো বাঁশির টিউন যেন পারফেক্ট থাকে, এটা দেখে নেওয়া উচিত। নর্মাল হারমোনিয়ামের ক্ষেত্রেও আমি এটা বলবো যে মধ্য সপ্তকের সা তার সপ্তকের সা দুটো একসাথে প্রেস করে দেখে নিন, পুরো সপ্তকটাই এইভাবে রে তার সপ্তকের রে গা তার সপ্তকের গা একবার বাজিয়ে দেখে নিন যে দুটো সাউন্ড সেম আওয়াজ করছে কি না, অর্থাৎ কোনো রকম সুরের এদিক ওদিক হয়ে আছে কি না। সেক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একবার দেখে নেবেন নিজে বাজিয়ে। অনেক সময় যিনি হারমোনিয়াম আপনাকে বিক্রি করছেন তিনিও এই জিনিসগুলো একবার চেক করেই দেন, তবু দেখে নেবেন যে এই বিষয়গুলো এগুলো আপনি ঠিকঠাক আছে কি না। এরপরের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আওয়াজ।
কারণ ছেলে এবং মেয়েদের টোনাল কোয়ালিটি যেহেতু আলাদা হয়, সেক্ষেত্রে হারমোনিয়ামের চয়নের ক্ষেত্রে হারমোনিয়ামের একটা আওয়াজ কিন্তু অবশ্যই একটা বিষয় কিন্তু আছে যেটাকে খেয়াল রাখা উচিত। যেহেতু ছেলেদের আওয়াজ একটু ভারী, তো সেক্ষেত্রে হারমোনিয়ামের আওয়াজ যদি একটু জোয়ারিটা একটু বেশি হয়, একটুখানি গমগমে আওয়াজটা যদি বেশি হয়, এক কথা একটু মোটার দিকে যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ছেলেদের জন্য সেটা পারফেক্ট। সেক্ষেত্রে কারণ প্রথম অবস্থায় যে বাচ্চাটি সুর মেলাবে বা সুরকে চিনতে শিখবে, সেটা কিন্তু সেই আওয়াজের ওপরেই নির্ভর করে। সুতরাং সে সেই আওয়াজটাকেই ফলো করবে যেটা সে শুনছে। তো ছেলেদের ক্ষেত্রে তাই বলবো যে একটু মোটা ধরনের আওয়াজ হারমোনিয়াম অবশ্যই ভালো। উল্টো দিকে মেয়েদের ক্ষেত্রে একটু পাতলা ধরনের আওয়াজের হারমোনিয়াম কিন্তু অবশ্যই ভালো। সেক্ষেত্রে অনেকগুলো হারমোনিয়াম একসাথে যখন নামিয়ে দেন আপনাদের টেস্ট করার জন্য, সমস্ত বাজিয়ে দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, এই যে আওয়াজ যেটা বললাম একটু ভারীর দিকে বা একটু পাতলার দিকে, এটা কিন্তু খুব বেশি যে পার্থক্য থাকে সেটা নয়। আপনি যদি অনেকগুলো হারমোনিয়াম একসাথে বাজান, টেস্ট করেন, তাহলে আপনি এই পার্থক্যটা ধরতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট যদি মেয়ে হয়, তাহলে একটু পাতলা গোছের হারমোনিয়াম, মানে পাতলা সাউন্ডের যে হারমোনিয়াম, সেটাকে ব্যবহার করবেন। আর যদি স্টুডেন্ট ছেলে হয়, তাহলে একটু ভারীর দিকে যে আওয়াজ রয়েছে হারমোনিয়ামগুলো, আপনারা সেটা কিনতে পারেন। তো এইভাবে কিন্তু অবশ্যই হারমোনিয়াম চয়ন করতে পারে একজন স্টুডেন্ট হিসাবে। তো এই কিছু বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, কারণ আমার অনলাইন বা অফলাইনের সমস্ত স্টুডেন্টরাই মাঝে মধ্যেই যখনই নতুন হারমোনিয়াম কিনতে যায়, তারা এই প্রশ্নটা আমাকে করে যে কী কী বিষয় খেয়াল রাখবো। এবং অবশ্যই এটা খুব একটা প্রাসঙ্গিক বিষয়, যাদের সেই অভিজ্ঞতাটা নেই হারমোনিয়াম কেনার, অবশ্যই তারা সেক্ষেত্রে বিভ্রান্ত তো হবেনই। তাই মনে হলো যে আমার এই টপিকটা আপনাদের সাথে শেয়ার করা উচিত যে হারমোনিয়াম কিনতে গেলে আপনারা কী কী বিষয়কে মাথায় রাখবেন। তাহলে কেমন লাগলো আপনাদের এই টপিকটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না। এবং আমার অনলাইন রিয়া সেশন ক্লাসের সঙ্গে যারা যুক্ত হতে চান, তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন, অথবা নাম যদি এন্ট্রি করতে চান তাহলে এই নাম্বারে, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়েও কিন্তু নাম এন্ট্রি করতে পারেন। এছাড়াও ক্লাসের বিষয় সম্বন্ধে যদি জানতে চান, তাহলে কল করার যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে আপনারা অবশ্যই ফোন কল করবেন। ফোন কল করে আপনারা তার ডিটেল কিন্তু জেনে নিতে পারেন। দু ধরনের ক্লাস চলে, একটি হচ্ছে ভয়েস ট্রেনিংয়ের মাধ্যমে অনলাইন রিয়া সেশন ক্লাস, যেটি ক্লাসিক ডিপার্টমেন্ট, এবং আরেকটি চলে আধুনিক গানের ক্লাস। এছাড়াও যদি আমার সোশ্যাল মিডিয়া আমাকে ফলো করতে চান, তাহলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।